বাংলাদেশের বৃহত্তম শিমুল বাগান, যা সুনামগঞ্জের তাহিরপুরের জাদুকাটা নদীর তীরে অবস্থিত। পাহাড়, নদী আর শিমুল বাগান সব মিলেমিশে গড়ে তুলেছে প্রকৃতির এক অনবদ্য কাব্য। তাহিরপুরের শিমুল বাগানটি শুধু বাংলাদেশের নয়, তথা এশিয়ার সর্ববৃহৎ শিমুল বাগান হিসেবেও খেতাব অর্জন করেছে। এর আয়তন কত, এই বাগানের বিশেষত্ব কি, কে তৈরি করলো এই বাগান, তা জানাব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। বসন্ত এলে হাজারো শিমুল গাছ ফুলে ফুলে ভরে ওঠে, ফাগুনের অরুণ আলোয় ফুটে বাগানের শিমুল ফুলগুলো। চোখের তৃষ্ণা মেটাতে টাঙ্গুয়ার হাওর, মেঘালয় পাহাড়ের পাদদেশে ও রূপের নদী জাদুকাটার মধ্যস্থলের বিশাল শিমুল বাগানে ফুটে ওঠা টুকটুকে লাল শিমুল ফুলগুলো দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন শত শত পর্যটক। বাগানে এসেই পর্যটকরা মুগ্ধ, যেদিকে চোখ যায় লালে লাল শিমুলের ডাল। দেশের সবচেয়ে বড় এই শিমুল বাগান ইতিমধ্যেই দেশের গণ্ডি পেরিয়ে বিদেশি পর্যটকদেরও নজর কেড়েছে। দর্শনার্থীদের বাগানে কাটানো প্রিয় স্মৃতি ধরে রাখার জন্য শিমুল ফুল দিয়ে তৈরি লাভ বা ভালোবাসার প্রতীকের ভিতরে বসে ক্যামেরা দিয়ে ছবি তোলার ব্যবস্থা রয়েছে। কিভাবে শুরু হয় এই শিমুল বাগান? 2002 সালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মানিগাঁও গ্রামের জাদুকাটা নদী সংলগ্ন লাউয়ের গড়ে বাঁধাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ধনাঢ্য ব্যবসায়ী ও দানবীর জয়নুল আবেদিন নিজের প্রায় 100 একর জমিতে শৌখিনতার বসে শিমুল গাছ রোপণের উদ্যোগ নেন ও প্রায় 3000 শিমুল গাছ রোপণ করেন। দিনে দিনে বেড়ে ওঠা শিমুল গাছগুলোই এখন হয়ে উঠেছে শিমুল বাগান। কালের বিবর্তনে এটি আজ দেশের সবচেয়ে বড় শিমুল বাগান। জয়নুল আবেদিন না থাকলেও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে তার এই স্মৃতি, যা এই অঞ্চলকে দিয়েছে নতুন পরিচিতি, করেছে শত শত মানুষের কর্মসংস্থান। শত শত দুর্নীতিবাজ প্রতিনিধির ভিড়ে জয়নুল আবেদিন হেঁটেছেন ভিন্ন পথে, কাজ করেছেন মানুষের কল্যাণে, গড়ে তুলেছেন একাধিক স্কুল কলেজ ও দিনী শিক্ষার জন্য মাদ্রাসা। তার জীবদ্দশায় কি কি করে গেছেন তা জানালেন বাগানের দায়িত্বে থাকা ফরিদ হোসেন। ওনার তো অনেক ই আছে, যেমন টাঙ্গুয়ার হাওরে যদি যান আপনি, যে এখানে 90,000 হিজল গাছ, করজ গাছ আছে, ওইটি ওনার লাগানো। এই জয়নুল আবেদিন সাহেবের না? আচ্ছা, তার মানে তিনি একজন প্রকৃতিপ্রেমী ছিলেন? প্রকৃতিপ্রেমী, আমাদের এলাকায় উনি একজন বিশিষ্ট দানবীর হিসেবে পরিচিত। ওনার স্কুল কলেজ মাদ্রাসা এতিমখানা অনেক। কিভাবে যাবেন, কোথায় থাকবেন? ঢাকা থেকে সরাসরি বাসে সুনামগঞ্জ, সুনামগঞ্জ আব্দুল জহর সেতু থেকে সিএনজি বা মোটরসাইকেলে জনপ্রতি 100 টাকা লাউয়ের গড় বাজার, বাজার পেরিয়ে জাদুকাটা নদী, আর এই নদী পার হলে শিমুল বাগান। তবে আমরা গিয়েছিলাম নেত্রকোনার কলমাকান্দা হয়ে, কারণ এই পথে যেতে যেতে চোখে পড়বে ভারতের বিশাল বিশাল পাহাড়, আর শিমুল বাগানে যাবার আগে দেখা মিলবে বাংলার নিউজিল্যান্ড খ্যাত নীলাদ্রি লেকের দৃশ্য। তবে রাস্তাঘাটের একেবারেই বেহাল দশা। কোথায় খাবেন? শিমুল বাগানের পাশেই রয়েছে একাধিক খাবারের হোটেল, তবে আমরা খাবারের দাম ও মান বিবেচনায় বেছে নিয়েছিলাম তিনবাই হোটেলকে, কারণ এখানে মাত্র 120 টাকা থেকে 250 টাকার মধ্যেই রয়েছে হাঁস, গরুর মাংস, মাছ দিয়ে বিভিন্ন প্যাকেজ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশের বৃহত্তম শিমুল বাগানের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।